নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, স্কুলের শিক্ষকদের অবসর ফের 65-তে, এই বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে খবরের সত্যতা কী সে নিয়ে এই ভিডিও দেখুন। এই যে পেপার কাটিং দেখছেন, এই পেপার কাটিংই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। স্কুলের শিক্ষকদের অবসর ফের 65-তে, আমরা স্কুলের শিক্ষকদের অবসরের বয়স আবার 65-তে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার। বিধানসভার চলতি বাজেট অধিবেশনে এই মর্মে বিল আনতে চলেছে শিক্ষা দপ্তর। শিক্ষকদের অবসরের বয়স এক সময় 65 বছরই ছিল এই রাজ্যে। বাম জমানায় বিধি পাল্টে অবসরের বয়স 60 করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার পুরনো প্রথায় ফিরে যেতে চাইছে। এখানে কিন্তু মূল বিষয়টি আছে, এই খবরের সত্যতা আপনারা যদি চান বুঝে নিতে পারবেন। দেখুন এখানে কি বলছে, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার পুরনো প্রথায় ফিরে যেতে চাইছে। আসলে এই খবরটি একটি পুরনো খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এই বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করেছিলেন। সেই বিষয় নিয়ে একটি খবর সংবাদপত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই খবরটি বারবার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবারও ভাইরাল হচ্ছে। আসলে এই খবরে কোনো নতুন কোনো ভিত্তি নেই। এরকম নতুন নতুন খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।